সুন্দরবনের পরিধিতে দ্রুত শিল্পায়ন বাড়ানো উচিত নয়। সুন্দরবন রক্ষায় নীতি নির্ধারকদের গুরুত্ব দিতে হবে, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে, এটি যেমন আছে। আবার যে বনজীবীরা যদি কেউ যারা দিন আনে দিন খায়, তারা অনেক সময় ডে লেবার হিসেবে কাজ করে, তাদের মতো মানুষকে শাস্তি দিয়ে আসলে খুব কাজ হয় না। তার পিছনে যে মানুষটি আসলে তাকে ইয়া দেয়, আমার মনে হয় যে সেই জায়গাটাতে সবচেয়ে বেশি জরুরি দরকার আমাদের কাজ করা, যারা তাকে বনে পাঠায় ডেলিভারি হিসেবে কাজ করার জন্য। এই গোষ্ঠীটার সঙ্গে কাজ করাটা হচ্ছে সবচেয়ে জরুরি, এবং অপরাধী বলতে আসলে এদেরকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিন যারা এটাকে মূল চালিকা শক্তি এ ধরনের অপরাধের তাদের। সুন্দরবন রক্ষায় নীতি নির্ধারকদের গুরুত্ব দিতে হবে, যারা আমাদের নীতি নির্ধারণ করেন তাদেরকে সুন্দরবন রক্ষার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরা সহ সুন্দরবন রক্ষায় বিজ্ঞান তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারে। আপনারা জানেন যে ড্রোন কিন্তু এখন একটা নির্দিষ্ট এলাকা এলাকা মনিটর করতে পারে, চাইলে কিন্তু তার মাধ্যমে কিন্তু এটি সম্ভব। সিসি ক্যামেরা দিয়ে হয়তো বনের ভিতরে সব জায়গায় যাওয়া যাবে না, কিন্তু চাইলে পরে এটা কিন্তু করা সম্ভব। বলার জন্য আমি একটু বলে রাখি, পানি উন্নয়ন বোর্ড তারা যখন কাজ করে, বিশেষ করে বিভিন্ন রিমোটে সিডোর আইলার পরে তাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল, সে বরগুনা পাথরঘাটা বা চর মন্তাজের মতো জায়গায়, চর কাজল চর বিশ্বাসের মতো জায়গায় যেখানে আমাদের ইলেকট্রিসিটি নাই, সেখানেও কিন্তু তারা সিসি ক্যামেরা লাগিয়েছিল। লাগিয়ে তারা তাদের যেই বাঁধের মেরামত কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা ঢাকা থেকে বসে তারা কন্ট্রোল করছিল, দেখছিলেন। ফলে চাইলেই কিন্তু আমরা সেই প্রযুক্তি কিন্তু আমরা অ্যাডপ্ট করতে পারি। তারপরে সুন্দরবনের পরিধিতে দ্রুত শিল্পায়ন বাড়ানো উচিত নয়। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি, যেটা আমরা অনেক আগে বলেছি, অনেক গবেষণা স্টাডিতে আছে, সুন্দরবনের পেরিফেরিতে কোনো ধরনের যেই দ্রুত যে হারে শিল্পায়ন বাড়ছে এটি অবশ্যই ভাবার বিষয়, কারণ এই শিল্পায়নের বর্জ্যগুলা বিভিন্নভাবে কিন্তু বনে যাচ্ছে, কিছু পানিতে যাচ্ছে, কিছু বাতাসে যাচ্ছে, বাতাসে যাচ্ছে বায়ুবীয়গুলো, পানিতে যাচ্ছে লিকুইডগুলো, এবং এটা যেয়ে কী করে, যেহেতু জোয়ার ভাটা অঞ্চল, পানিতে মিশে কিন্তু জোয়ারের সঙ্গে আমাদের ফরেস্ট ফ্লোরে চলে আসে, ফরেস্ট ফ্লোরে মাটিকে দূষিত করে ফেলে। এবং মজার কথা হচ্ছে অনেক ফ্লোরে এখন কিন্তু আর সিডলিং নাই, চারা গাছ আপনি দেখতে পাবেন না, কারণ ওই যে বললাম কেমিক্যালসের কারণে তার ভ্রূণটা পচে যেয়ে এই গাছগুলো আর নতুন করে গজাচ্ছে না। ফলে এই জায়গাটাতে শিল্পায়ন বাড়ানোর আগে এই পাটা ভাবতে হবে, এবং শিল্পায়ন করলে অবশ্যই তার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান তার জায়গায় যেন করা হয় সেটি নিশ্চিত করতে হবে। উজানের পানি প্রবাহ বাড়াতে হবে, এটা দীর্ঘদিন আগে আপনারা জানেন যে আমাদের আপস্ট্রিম ওয়াটার ফ্লোটা একমাত্র বলেশ্বর দিয়েই সবচেয়ে বেশি মিষ্টি পানি নামে, এবং ফলে এই যে অঞ্চলটাতে আগুন লাগে সেদিক দিয়ে কিন্তু মিষ্টি পানিটা নামে, এবং এছাড়া পশ্চিম অঞ্চলে সবই লবণ পানি, ফলে আগুন সহজে লাগানো যায়। পূর্বাঞ্চলে এটাও একটা সহজ, কারণ এই যে মিষ্টি পানি নামার কারণে ওখানে লবণাক্ততা কম, লবণাক্ততা কম হলে আগুনটা সহজে জ্বলে, লবণ বেশি হলে সেখানে কিন্তু আগুনটা একটু কম জ্বলে, সে কারণে কিন্তু খুলনা এবং সাতক্ষীরা রেঞ্জে কখনো আগুন লাগানোর ঘটনা কেউ জানতে পারে না। আর সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীর টেকসই সংরক্ষণ ব্যবস্থাপনায় পদ্ধতি খুঁজে বের করার জন্য সমন্বিত উদ্যোগ দরকার, যেটি হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে গবেষণা করে এবং গবেষণার যে নিত্য নতুন ফল আছে তার মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গাতে নতুন নতুনভাবে আমরা যেন এই প্রকল্পগুলো নেয়ার উদ্যোগ নেই, যার মাধ্যমে সুন্দরবন রক্ষা করা সম্ভব। শুধুমাত্র সুন্দরবনকে আমরা টাকা কামানোর একটা জায়গা, ট্যুরিজম এবং সম্পদ আরোহণের জায়গা না ভেবে একে বাঁচিয়ে রাখার যেটা দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এই বিষয়ে আমাদের গবেষণা ভিত্তিক বিভিন্ন ফলাফলের মাধ্যমে এটি প্রকল্প বা যে আমাদের যে পরিকল্পনা তার মধ্যে এটি নিয়ে আসা দরকার। ফলে এই বিষয়টা খুবই জরুরি।